वेलकम टू आवर चैनल सक्सेस क्वेस्ट। आज हम आलोचना करब भूगोल एक अध्याय प्राकृतिक दुर्योग और डिजास्टर अर्थात विपर्जय डिजास्टर नैचुरल डिजास्टर एंड हैजार्ड एर अंतर्गत थे बेस किस गुरुत्वपूर्ण संक्षिप्त प्रश्न उत्तर जहाँ प्रति एग्जाम क्षेत्र गुरुत्वपूर्ण। आजकल भिडियोटी शुरू आगे जान रखी एरूप अनेक भिडियो हमारे प्ले लिस्टे रही है एस सी संक्रांत क्लस टुएल्व संक्रांत विभिन्न क्लस प्ले लिस्टे रही है से प्ले लिस्ट अपना देखते पारें। चलो आजकल भिडियो शुरू करी। आजकल प्रथम प्रश्न हैजार्ड शब्द अर्थ कि हैजार्ड शब्द अर्थ हल मृत्यु। परवर्ती प्रश्न डिजास्टर शब्द अर्थ कि डिजास्टर शब्द अर्थ हल खराब तारा बा अशुभ तारा। परवर्ती प्रश्न वर्ल्ड डिजास्टर रिपोर्ट एर मते कत मानुष आहत और निहत हले दुर्योग के विपर्जय बोले घोषित करा है। 100 जन आहत हले सेई दुर्योग के विपर्जय बला है आबार अन्यदिके 110 जन निहत हले कोनो दुर्योगे सेई दुर्योग के विपर्जय बोले घोषित करा है अफिशियली। तारपर एकटी छक रयेछे छके विभिन्न धरनेर विपर्जय एर नाम रयेछे एबं सेई विपर्जयटिर उदाहरण सह एखाने आलोचना करा हयेछे। प्रथम विपर्जयटि हलो भूतात्विक विपर्जय। এই ভূতাত্ত্বিক বিপর্যয়ের মধ্যে যে সমস্ত বিপর্যয়গুলি পড়ছে সেগুলো হলো ভূমিকম্প, ভূমিধস, সুনামি, হিমানি সম্প্রপাত। পরবর্তী জৈবিক বিপর্যয়। এই জৈবিক বিপর্যয় দেখা যায় এর উদাহরণ হলো মহামারী, দাপানল। তারপরে রয়েছে মহাজাগতিক বিপর্যয়। এই মহাজাগতিক বিপর্যয়ের একটি উদাহরণ হলো উল্কাপাত অর্থাৎ মহাকাশ থেকে এই উল্কাপাত আসে বলে এই বিপর্যয়ের নাম হলো মহাজাগতিক বিপর্যয়। তারপরে রয়েছে বায়ুমণ্ডলীয় বিপর্যয়। বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় যেমন টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি। পরবর্তীতে রয়েছে ভূমিরূপগত বিপর্যয়। এই ভূমিরূপগত বিপর্যয়ের মধ্যে রয়েছে নদী ভাঙন, মৃত্তিকা ক্ষয় এছাড়াও অনেক কিছু হবে। তার পরবর্তীতে রয়েছে হাইড্রোলজিক্যাল বিপর্যয় অর্থাৎ জল সংক্রান্ত বিপর্যয় অর্থাৎ জল দ্বারা যে সমস্ত বিপর্যয়গুলো হয়ে থাকে যেমন খরা, খরার ফলে বহু মানুষের মৃত্যু হয়। তারপর রয়েছে বন্যা, বন্যাও একই ব্যাপার। তার আর্সেনিক দূষণ, আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগ হয়ে থাকে। এগুলো হচ্ছে হাইড্রোলজিক্যাল বিপর্যয় বা জল সংক্রান্ত বিপর্যয়ের উদাহরণ। পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের দেশ কাকে বলে। এই ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে জাপানকে কারণ এই জাপানে পৃথিবীর সর্বাধিক পরিমাণে কোয়ান্টিটি সর্বাধিক পরিমাণে এখানে ভূমিকম্প হয়ে থাকে বলে এই জাপানকে ভূমিকম্পর দেশ বলা হয়ে থাকে। পরবর্তী রয়েছে সেন্ট পিলির, সেন্ট পিয়ের শহরটি কোন আগ্নেয়গিরি আগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়। সেন্ট পিয়ের একটি শহর, এই সেন্ট পিয়ের শহরটি ধ্বংস হয়েছিল মাউন্ট পিলি থেকে অগ্নুৎপাতের ফলে। পরবর্তী প্রশ্ন অগ্নুৎপাতের ফলে কোন দেশে অধিক লোক মারা যায় গড়ে। এটি অগ্নুৎপাতের ফলে সর্বাধিক লোক মারা যায় ইন্দোনেশিয়ায়। পরবর্তী প্রশ্ন ভূমিধস কোন অঞ্চলে অধিক লক্ষ্য করা যায়। ভূমিধস লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলে গ্র্যাভিটির ফলে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে এই ধরনের বিপর্যয় হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন ভূমিধস কি। ভূমিধস হল একটি পুঞ্জিত ক্ষয় অর্থাৎ ভূমিধস হল একটি পুঞ্জিত ক্ষয়ের রূপ। পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে অধিক ভূমিধস হয়। ভারতের উত্তরাখণ্ডে সর্বাধিক ভূমিধস হয় কারণ এই অঞ্চলটি পাহাড়ি অঞ্চল এবং এখানেও বৃষ্টিপাতের পরিমাণ অধিক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন সুনামি শব্দের অর্থ কি। সুনামি একটি জাপানি শব্দ, এর অর্থ হলো বন্দর ধ্বংসকারী ঢেউ। পরবর্তী প্রশ্ন কোন মহাসাগরে অধিক সুনামি দেখা যায়। প্রধানত প্রশান্ত মহাসাগরে সর্বাধিক গড়ে সুনামি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কোন দেশে সর্বাধিক বন্যা দেখা যায়। বন্যার পরিমাণ সর্বাধিক লক্ষ্য করা যায় বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ সেহেতু সেই অঞ্চলে বন্যার পরিমাণও অধিক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন ভারতের কত শতাংশ অঞ্চল বন্যা প্রবণ। ভারতের 12% অঞ্চল বন্যা প্রবণ আর এই বন্যাপ্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম একটি হলো ব্রহ্মপুত্র অববাহিকা অর্থাৎ আসামের রিজিয়ানটি। পরবর্তী প্রশ্ন ভারতের কত শতাংশ অঞ্চল খরা কবলিত অর্থাৎ খরাপ্রবণ। ভারতের 16% অঞ্চল খরাপ্রবণ বিশেষ করে রাজস্থানের অংশটি। পরবর্তী প্রশ্ন ভারতের কত শতাংশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। ভারতের 60% অঞ্চল ভূমিকম্পপ্রবণ বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চলের অংশবিশেষ।
পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাভাবিকের তুলনায় কত শতাংশ কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলে? স্বাভাবিকের তুলনায় 100% বৃষ্টিপাত, 75% বৃষ্টিপাত কম হলে তাকে খরা বলে সেই পরিস্থিতিকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি? পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল হলো আফ্রিকার সহেল অঞ্চল। 2013 সালে উত্তরাখণ্ডে কোন ধরনের বিপর্যয় দেখা গিয়েছিল? 2013 সালে উত্তরাখণ্ডে হড়পা বান দেখা দিয়ে গিয়েছিল, আর এই হড়পা বন্যা একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, ভিইআই এর পুরোনাম কি? এই ভিইআই এর পুরোনাম হলো ভলক্যানিক এক্সপ্লোসিটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মাধ্যমে যে অগ্নুৎপাতের অগ্নুদ্গম কতটা তীব্রতা তা তুলে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, ভিইআই কে তৈরি করেছিলেন? এই ভিইআই ইন্ডেক্সটি অর্থাৎ ভলক্যানিক এক্সপ্লোসিটি ইন্ডেক্সটি কে তৈরি করেছিলেন? এই ইন্ডেক্সটি তৈরি করেছিলেন নিউহেল ও সেল্ফ 1982 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পাইরোক্লাস্টিক প্রবাহ বা নুয়ে আর্দেন্তি কি? এই পাইরোক্লাস্টিক প্রবাহ বা নুয়ে আর্দেন্তি হলো আগ্নেয় ধুলি, ছাই, ভস্ম ও পিউমিস দ্বারা যে প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে নুয়ে আর্দেন্তি। একে তপ্তমেঘও বলা হয়ে থাকে, অর্থাৎ এর অপর নাম তপ্তমেঘ, হট ক্লাউড। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশের নাম কি? এর আগেও বলেছি, রিপিট হয়ে গেছে প্রশ্নটি, এটি হলো বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ড্যামের নাম কি? পৃথিবীর বৃহত্তম ড্যামের নাম চীনের থ্রি গর্জেস ড্যাম, পৃথিবীর সর্ববৃহত্তম ড্যাম অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা। দাবানলের দেশ কাকে বলা হয়? এই দাবানলের দেশ বলা হয়ে থাকে অস্ট্রেলিয়াকে, কারণ প্রতি বছর গরমের সিজনে বা গ্রীষ্মকালে এই অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে দাবানল দেখা যায়, যা ন্যাচারালি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শিলাঝড় বা বৃষ্টির রাজধানী কাকে বলে, বা শিলাবৃষ্টির রাজধানী কাকে বলে? অস্ট্রেলিয়ার সিডনিকে পৃথিবীর শিলাঝড় বা শিলাবৃষ্টির রাজধানী বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের দেশ কাকে বলে? এই প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়ে থাকে চীনকে, কারণ চীনে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, এছাড়াও যে সমস্ত দাবানল, যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, সমস্ত ধরনের দুর্যোগই চীনে দেখা যায়। এই চীনে এই সমস্ত ধরনের দুর্যোগ দেখা যায় বলে চীনকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়ে থাকে, এবং এই প্রাকৃতিক দুর্যোগের ফলে চীনে বহু মানুষ প্রতি বছর মারা যান। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জল ধরো জল ভরো কোন রাজ্যের প্রকল্প? পশ্চিমবঙ্গের একটি প্রকল্প। পশ্চিমবঙ্গের যে ভৌমজলের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, এই ভৌমজলের পরিমাণকে সঠিক ব্যালেন্স অবস্থায় রাখার জন্য এই ধরনের প্রকল্প করা হয়েছে, জল ধরো জল ভরো, অর্থাৎ বৃষ্টির জলটাকে ইউটিলাইজ করতে বলেছে সাধারণ মানুষকে, পাবলিককে, যার ফলে কী হবে, বৃষ্টির জলটি ইউটিলাইজ হবে এবং ভৌমজলের পরিমাণ, যে ভৌমজলটি বিভিন্ন মাধ্যম দ্বারা উপরে ওঠানো হয়, তা রিডিউস করা যেতে পারে, এবং যে জলের যে ভারসাম্যটা আন্ডার ওয়াটারে, আন্ডারগ্রাউন্ডে, তা ভারসাম্য অবস্থায় বজায় থাকলে সেটি পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুবিধাজনক হবে। পরবর্তী প্রশ্ন, ডিউ ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ ডিউ মানে শিশির, ডিউ ওয়াটার হারভেস্টিং কোন রাজ্যের প্রকল্প? এই ডিউ ওয়াটার হারভেস্টিং হলো রাজস্থানের প্রকল্প। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিউ মানে অর্থাৎ এখানে যে সকালে শিশিরের কথা বলা হয়েছে, শিশিরটাকে বিভিন্নভাবে স্টোর করে তা বিভিন্ন কাজে ব্যবহার করার কথা বলা হয়েছে, এই রাজস্থানে এই প্রকল্পটি রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডিপিএপি এর পুরোনাম কি? ডিপিএপির পুরোনাম ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম, অর্থাৎ যে সমস্ত খরা কবলিত এরিয়া রয়েছে ভারতের, সে সমস্ত এলাকার খরা মোচনের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প সরকার নিয়ে থাকে, আর এই এই ডিপি এর মাধ্যমেই সে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে, আর এই প্রকল্পটি সর্বপ্রথম গ্রহণ করা হয়েছিল 1973 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন কবে পাশ হয়? ভারতের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন চালু হয় 2005 সালে। এটি সর্বপ্রথম যে একটি জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনার মাধ্যমে মোচন করার জন্য যে আইনটি তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হুয়াগো, হুয়াগো একটি শহরের নাম, হুয়াগো কর্মসূচি কিসের সঙ্গে যুক্ত? এই হুয়াগো কর্মসূচি প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিরোধ নীতির সঙ্গে যুক্ত। এই কর্মসূচিতে, অর্থাৎ এই যে হুয়াগো একটি শহর, এই শহরে যে সমস্ত প্রতিনিধিরা গিয়েছিলেন, তাদের মধ্যে বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা এই প্রাকৃতিক দুর্যোগে কীভাবে তার ইফেক্টটাকে রিডিউস করা যায় সেই বিষয়ে তারা বিভিন্ন ধরনের
আলোচনা করেছিলেন এবং তার কয়েকটি নীতি তৈরি করেছিলেন, সেই নীতিটি এই হুয়াগো কর্মসূচি নামে পরিচিত। এই ছিল আমাদের প্রশ্ন উত্তর।